মশা মারতে আর কামান দাগাতে হবে না, কারণ মশা দিয়েই মশা মারার সফল পদ্ধতি আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন বায়োটেকনোলজি প্রতিষ্ঠান অক্সিটেকের বিজ্ঞানীরা। ডেঙ্গু ভাইরাসের বাহক হিসেবে পরিচিত স্ত্রী এডিস ইজিপ্টাই মশা। ভাইরাসবাহী স্ত্রী এডিসের কামড়ে ডেঙ্গু একজনের শরীর থেকে ছড়িয়ে পড়ে অপরজনের শরীরে। তাই মশার বংশবৃদ্ধি রোধে ব্রিটিশ প্রতিষ্ঠানটির ব্রাজিল শাখা পরিবর্তন করেছে মশার জিনকে। পুরুষ এডিস মশার দেহে যোগ করা হয়েছে এমন একটি জিন যার ফলে প্রজননের পর এডিসের স্ত্রী ডিমগুলো পরিপক্ক হবার আগেই মারা যায়। পরিবর্তিত জিন সম্পন্ন এই পুরুষ মশাগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে ব্রাজিলের বিভিন্ন প্রান্তে। জন্মের চক্র সম্পন্ন করা মাত্রই নতুন মশাগুলো আবারও প্রজননে অংশ নিচ্ছে। এতে নতুন করে শুধুমাত্র পুরুষ এডিস মশা তৈরি হচ্ছে যা ডেঙ্গু ভাইরাস বহনে অক্ষম। A gente ano após ano nessa época do ano que é fevereiro, março, a gente tem boom de mosquitos porque a chuva volta, o calor aumenta e os ovos que estavam dormentes desde o ano passado, eles eclodem e a gente tem os mosquitos adultos. Então a gente usou a biologia da própria espécie ao nosso favor. এডিস মশার জিন পরিবর্তনের সফলতা পেয়েছে অক্সিটেক। ব্রাজিলের সাও পাওলোর বড় শহর সুজানোতে ব্যবহার করা হয়েছে এই পদ্ধতি। ডেঙ্গুর প্রকোপে জরুরি অবস্থা জারি করা শহরটিতে এখন মশা কমে গেছে 90%। Quando a gente faz a soltura do Aedes do bem num determinado bairro, quando a gente compara como a população do mosquito foi diminuída com bairro onde não houve o tratamento, a gente sempre tem mais de 90% de supressão dessa população. ব্রাজিলে কয়েক বছর ধরে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। 2023 সালে দেশটিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ইতিহাসের সর্বোচ্চ প্রায় 46 লাখ মানুষ। প্রাণ হারান 2300-র বেশি ব্রাজিলিয়ান। চলতি বছরের প্রথম দুই মাসেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 10 লাখ। জানুয়ারিতে ভেঙেছে 12 মাসের আগের আক্রান্তের রেকর্ড। জরুরি সতর্কতা জারি ও গণহারে ভ্যাকসিনেশন কার্যক্রম চালুর পরেও নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। অক্সিটেকের গবেষকরা বলছেন, অর্থ ও সময় সাশ্রয়ী হবার পাশাপাশি পরিবহনে জটিলতা না থাকায় পদ্ধতিটি ছড়িয়ে দেওয়া সম্ভব পুরো ব্রাজিল জুড়ে। এতে ব্রাজিলে কমে আসবে ডেঙ্গুর প্রকোপ। লাতিন আমেরিকার মিশন শেষে বিশ্বব্যাপী কাজ করতে চায় বায়োটেকনোলজি প্রতিষ্ঠানটি। নাফি আরমান মনন, এখন বিশ্ব।